नमस्कार बंधुरा, आमी सौरभ और तुम्हारे प्रत्येक के स्वागत आमार यूट्यूब चैनल बंग भोजने। आजकेर आमार रेसिपी सूजी दिए तैरी रसबड़ा। सूजी एवं सामान्य किछु उपकरण दिए खूब सहजे किन्तु ये रसबड़ा आमरा बाड़ीते तैरी करे निते पारी। तार रेसिपी आज के एखाने आमी देखाबो, ताहले चलो शुरू करी। ये रसबड़ा बनानोर जोन्नो एखाने आमी छोटो दानार सूजी व्यवहार करछी, तबे तोमरा जदि मोटा दानार सूजी व्यवहार करो सेक्षेत्रे मिक्सारे भालो करे सेटाके ग्राइंड करे नेबे। एर साथे एखाने आमी एक कापेर थेके एकटु कम परिमाण दूध निएछी। नर्माल रूम टेम्पारेचारे जेकोनो दूध निलेई एखाने हबे। तार साथे लागछे आमादेर चीनी। एखाने आमी घी निएछी, तबे तोमरा चाइले बाटार यूज करते पारो। आर निएछी एखाने गुड़ो दूध। एबार सबार प्रथमे कड़ाइयेर मध्ये घीटाके गरम करे आमी सूजीटा दिए देबो एवं भालो करे सूजिर साथे घीटाके भाजबो। लाल बा गोल्डेन कलर करार दरकार नेई, जस्ट दू चार मिनट भेजे निलेई हबे। देखो एखाने आमार सूजीटा भालो करे घीयेर साथे मिशिये भाजा होये गेछे। एबार आमी एर मध्ये अल्प अल्प करे दूध देबो, दिए एर एकटा शक्त डो मतन तैरि करबो। एकबारे सम्पूर्ण दूधटा देबो ना, তাহলে হয়তো এটা পাতলা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই রসবড়া তৈরি হবে না। অল্প অল্প করে দুধ দিয়ে এই ডোটা তৈরি করব, যাতে করে এটা খুবই শক্ত বা স্টিফ থাকে। এখানে দেখতে পাচ্ছ আমি সম্পূর্ণ দুধটা দিয়ে দেওয়ার পরেও কিন্তু কতটা শক্ত তৈরি হয়েছে। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এই ডোটা ঠান্ডা হচ্ছে, ততক্ষণে আমরা এর চিনির যে সিরাপটা তৈরি করব তার জন্য আমি একটা পাত্রে এক কাপ পরিমাণ মতন চিনি দিয়েছি এবং সেই কাপে মেপেই আমি দেড় কাপ পরিমাণ জল এর মধ্যে দিয়ে দেব। যে পাত্রে মেপেই চিনি দেব তার দেড় গুণ পরিমাণ জল আমরা দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে সম্পূর্ণ চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো এখানে সম্পূর্ণ চিনিটা খুব ভালো মতন গলে গেছে, এর বেশি আমাদের এটাকে ফোটানোর প্রয়োজন নেই। এবার এতে আমি তিনটে এলাচ ফাটিয়ে এর ভেতরে দানাটা ফেলে দিয়ে দিলাম, এতে এই রসের মধ্যে একটা খুবই সুন্দর ফ্লেভার আসবে। সুজির এই মিশ্রণটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো দুধ। এখানে 50 গ্রাম মতন আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এবার ভালো করে গুঁড়ো দুধটাকে সম্পূর্ণ সুজির সাথে প্রথমে মাখিয়ে নেব। গুঁড়ো দুধটাকে খুব ভালো করে সুজির মিশ্রণের সাথে মাখানো হয়ে গেছে। তবে দেখো এখানে ডোটা খুবই শক্ত মনে হচ্ছে, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। আমি এখানে প্রথমে 4 টেবিল চামচ গরম জল ব্যবহার করছি, তবে তোমরা চাইলে এখানে গরম দুধও দিতে পারো। এবার ভালো করে আবার সমস্ত কিছুকে মাখিয়ে নেব। দেখো এখানে আমার ডোটা খুব ভালো করেই মাখানো হয়ে গেছে এবং শক্ত একটা ময়দা বা আটার মতন এটা তৈরি হয়েছে। এবার এখান থেকে কিছুটা অংশ নিয়ে হাতের মধ্যে প্রথমে এরকম চেপে চেপে আমি গোল্লা করলাম, তারপরে দুটো হাতের তালুর মাঝখানে রেখে ঘুরিয়ে এটাকে একটু চেপে আমি রসবড়ার যে শেপটা হয় সেই শেপে দিয়ে দেবো। এবং দেখো কোথাও কিন্তু একটুও ফাটেনি বা ক্র্যাক ধরেনি, তার মানে আমাদের এই মাখাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। একইভাবে এবার সমস্তটা দিয়ে আমি রসবড়ার জন্য এরকম বল তৈরি করে নেব। তবে এক্ষেত্রে যদি তোমরা কখনো দেখো যে তোমাদের এই বল ফেটে যাচ্ছে, সেক্ষেত্রে একটু দুধ বা গরম জল দিয়ে আবার সেটাকে মেখে তোমরা রসবড়া বানাতে পারো। রসবড়াগুলোকে ভাজবো, তো তার জন্য একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল নিয়ে সেটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার লো ফ্লেমে রেখে এক এক করে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি এবং লো ফ্লেমে রেখে এটাকে আমি ভালো করে লালচে হয়ে যাওয়া পর্যন্ত ভাজব। দেখো বড়াগুলো বেশ একদম লালচে করে ভাজা হয়ে গেছে এবং এইভাবে ভাজতে আমার লো ফ্লেমে 10 থেকে 12 মিনিট মতন সময় লেগেছে। এবার ভালো করে তেল ঝরিয়ে এটাকে প্রথমে অন্য একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। এবার বড়াগুলো গরম থাকা অবস্থাতেই আমি রসের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো এবং ভালো করে উল্টে পাল্টে প্রায় 1.5 ঘন্টা মতন এই রসের মধ্যে এটাকে চুবিয়ে রাখবো, যাতে বড়াগুলোর ভেতরে খুব ভালোভাবে রসটা অ্যাবজর্ব করে নিতে পারে। 1.5 ঘন্টা মতন হয়ে গেছে এবং বড়াগুলো খুব ভালো মতনই রস অ্যাবজর্ব করে নিয়েছে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো বড়াগুলো বেশ ফুলে গেছে এবং কতটা রসালো লাগছে। এবার আমি এই বড়াগুলোকে গার্নিশ করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম এবং আমন্ড। আমি এবার একটা একটা করে কাজু বাদাম এবং আমন্ড এর মধ্যে দিয়ে হালকা করে চেপে দিচ্ছি, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের রসবড়া। হালকা গরম
কিংবা একদম ঠান্ডা করে পরিবেশন করুন এই রসবড়া। তাহলে এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।